পিছত আৰু এটা কথা কৈছে 30 ইউনিট কৈ বিদ্যুৎ ফ্রি দিব এইখন বাজেটত উল্লেখ কৰিছে মই এটা প্ৰশ্ন কৰিব বিচাৰিছো উপাধ্যক্ষ মহোদয় 30 ইউনিট এই বিজুলীৰ টকা কিমান হ'ব হিসাব আমি সকলোৱে জানো আৰু তাৰ লগে লগে যদি আমাৰ পিয়াজ মিঠা তেল ডাইল হেবিলাক 100-150 টকা কৈ কেজি যদি কৰা হয় তেতিয়া হলে এটা দৰিদ্ৰ পৰা দৰিদ্ৰতম পৰিয়ালে মাহে কম পক্ষে 3000 টকা তেওঁৰ অতিৰিক্তভাৱে ভৰিব লাগিব মূল্যবৃদ্ধিৰ কাৰণে 3000 টকা তেওঁ অতিৰিক্ত ভৰিব মূল্যবৃদ্ধিত আৰু 30 ইউনিট তেওঁক বিজুলী ফ্রি দিব এইবিলাক খেল আমি বুজি পাওঁ মাননীয় উপাধ্যক্ষ মহোদয় এইবিলাক সুহনৰ এক নবতম আঁচনি এইবিলাক নতুন আঁচনি ৰাইজক সুহন কৰাৰ গতিকে আমাৰ 30 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিয়াতকৈ বেছি দরকার মূল্য নিয়ন্ত্রণ করক যত আমার প্রতিটা পরিয়াল কিন্তু উপান্ত হয়ে আছে প্রতিটা পরিয়াল আজি তেওঁলোক আজি ভিকারী পর্যায়ে গৈ আছে কেবল মূল্য বৃদ্ধির কেকুরা চেপাত করি আর কালি কোয়া হল যে মধ্যরাতের পরা ইয়াত বলে আমার 5 টাকা কই পেট্রোল ডিজেল মূল্য হ্রাস করিব কিন্তু 5 টাকা হ্রাস করার আগতে কিন্তু আকাশলম্বী মূল্য করি পেলায় ইমান দিন কিন্তু সুখন যেমন করব লাগে করেছে করি কমে আছে কিমান 5 টাকা কমে আছে ইলেকশন আছে 2 মাস পিছত এতে এই 2 মাস 5 টাকা কমাবো কিন্তু যত বাংলাদেশে যদি 54 টাকা লিটার দিব পারে শ্রীলঙ্কা যদি 63 টাকা দিব পারে নেপালে যদি 69 টাকা দিব পারে আমার সরকারে আকৌ 90 টাকার পরা 5 টাকা কমে 85 টাকা কেউ বাংলাদেশ নেপাল দরিদ্র দেশের সমান কেউ দিব নোয়ারে ইমান দিন লুটি পুটি আকৌ আকৌ আমার একটা সন্দেহ চলে আসিল তেতিয়ালৈকে পেট্রোলের দাম যিদিনা ইলেকশনত ভোট দি দিলে যিদিনা কর্ণাটকত ভোট দি দিলে রাইজে কাউন্টিংয়ের আগে সেইদিন রাতির পরে তাত কিন্তু পেট্রোলের দাম বহাই দিলে মধ্যপ্রদেশ এনেকা হল রাইজে ভোট দি লাস্ট ফেজর ইলেকশন শেষ সেইদিন রাতির পরে পেট্রোলের দাম বহাই দিলে এই 2 মাহের কারণে ললিপপ আমার নালাগে গতিকে আমার কিন্তু তার প্রতিশ্রুতি লাগে টুইন টাওয়ার কিন্তু আমি এতিয়ালৈকে দেখা নাই গোটেই অসমত আমার বাহিরের পৰা যেতিয়া মানুহ আহে আহি আমাক খুদে গুৱাহাটীত পালে টুইন টাওয়ারটো চাবলৈ আহিছিলোঁ আমি কিন্তু দেখাব নোৱাৰোঁ মাননীয় উপাধ্যক্ষ মহোদয় এই কথাবিলাক আৰু তাৰ লগে লগে মুখ্যমন্ত্রী মহোদয় আজি এটা কথা কৈ গ'ল যে সমন্বয় সম্প্ৰীতি আমাৰ এইখন অসমত প্ৰতিষ্ঠা কৰাৰ কথা আৰু এইখন অসমত সমন্বয় সম্প্ৰীতি প্ৰতিষ্ঠা আমি বিচাৰোঁ কিন্তু দেখা গ'ল ইয়াত যদি 65% 35% অমুকৰ ভোট নালাগে অমুকক গালি পাৰিমেই অমুক কমিউনিটিক যিমান পাৰোঁ গালি পাৰিম অমুকৰ ভোট নালাগে এনেকুৱা কথাৰে শান্তি সম্প্রীতি সমন্বয় নহয় উপাধ্যক্ষ মহোদয় শান্তি সম্প্রীতির কারণে অন্তর লাগিব আর জনসাধারণের প্রতি দরদ লাগিব এনেকা কথা এই কোন সময় শান্তি সমন্বয় প্রতিষ্ঠা নহব মাননীয় উপাধ্যক্ষ মহোদয় এই কোন সময় আমি বিচারিছো সরকার সরকার দুই ধরনের থাকে উপাধ্যক্ষ মহোদয় আপনাদের সদনের ভিতর যেটু শূন্য শূন্য সহনীয়তা দেখা আছে মিজোরাম বর্ডারত দেখাক মিজোরাম বর্ডারত সেই সহনীয়তা শূন্য সহনীয়তা দেখাক ইয়াত কেউ দেখা আছে মাননীয় উপাধ্যক্ষ মহোদয় সরকার দুই ধরনের থাকে উপাধ্যক্ষ মহোদয় এক ধরনের সরকার থাকে যিসকলে জনকল্যাণমূলক কাম করে উন্নয়ন করে সকল জনসাধারণের মধ্যে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করে উন্নয়নের পথত আগুয়ালে যাব বিচার আর এক ধরনের সরকার থাকে যিসকলে উন্নয়ন তো করব নেওয়ে অর্থনৈতিক ব্যবস্থাক বিকল করে দিয়ে আর যেটা ব্যর্থ হয় ব্যর্থ হয় আপনাদের হাল্লা কেউ করেছে মই তো আপনাদের নাম ধরে কোয়া নাই মই কেছো আরো এক ধরনের সরকার থাকে যেবিলাক যি সকলে উন্নয়ন করিব নোৱাৰে যি যি সরকারে কেবল ধ্বংস করে অর্থনৈতিকভাবে সকলো বরবাদ করে দিয়ে তার পিছত তেওঁলোকে পুনৰ নির্বাচন জিকার কারণে কি করে ধর্ম নামত কাজিয়া লগাই দিয়ে ধর্ম নামত কাজিয়া লগাই দিয়ে এই কারণে যাতে ধর্ম নামত কাজিয়া লগাই মানুহক সেই ইস্যুবিলাক তল পেলায় দুই ধরনের সরকার থাকে ধর্ম নামত কাজিয়া লগাই দিয়ে সরকার বিফল সরকারে করে যিসকল বিফল হয় উন্নয়ন করব নোৱাৰে তেওঁলোকে কিন্তু ধর্ম নামত কাজিয়া লগাব বিচাৰে গতিকে আৰু এটা কথা মাননীয় উপাধ্যক্ষ লোক কল্যাণৰ কাৰণে কোনো এটা আপুনি ইয়াত কিন্তু প্ৰতিশ্ৰুতি এই বাজেটত দিয়া নাই অসমখন 81,000 কোটি টকাৰ ভাৰত কক বকা আছে উপাধ্যক্ষ মহোদয় 81,000 কোটি টকাৰ ভাৰত কক বকা আছে আৰু এই বিত্তীয় অৱস্থা আমাৰ ৰাজ্যখনক উদ্ধাৰ কৰাৰ টাইম শেষ হৈছে এইখন বাজেটত আমি কি অকন মহনী বাজেট বুলি কওঁ যিমানখিনি টাইম আছে আপুনি শেষ কৰিছে হব 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 নেক্সট গুরু গুরুজ্যোতি দাস নেক্সট হব হব আমিন ইসলাম জনবিমুখ
81000 কোটি টাকার পর আমার রাজ্যখন উদ্ধার করার এটা প্রতিশ্রুতি বাজেট এটা শব্দ না পালু এইখন সম্মোহনী আর জনবিমুখ এইখন বাজেটের দ্বারা এই রাজ্যখনের কোন উন্নতি হয় মাননীয় উপাধ্যক্ষ মহোদয় আমি যেটা অহাদিনত আমার সরকার আমি যেটা বাজেট প্রস্তুত করি এটা আপনি আমার বাজেট রাজ্যখন উন্নত করার কারণে আর রাজ্য উন্নয়ন সাধন করার কারণে রাজ্যখন এই ভিত্তিয় যে ভিত্তিয় অবস্থা লৈ গল রাজ্যখন উদ্ধার করার কারণে কেনে কি আমি প্রতিশ্রুতি দেব উপাধ্যক্ষ মহোদয় তাইতে সব বলবো যেটা আমার রাজ্যত মিত্র সরকার হবো আমার মানে বিধায়ক গুণেন্দ্র দাস উপাধ্যক্ষ মহোদয় আমার গুণেন্দ্র দাস আছে ঠিক আছে আমিনুল ইসলাম আপনার টাইম শেষ হয়েছে বহুত আগতে আপনি কাইন্ডলি কনক্লুড করক শেষ করক শেষ করক না 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 সিন্দেহর এগারী সিন্দেহর এগারী প্রবাদ পুরুষে কইছিল যে কোনোবাই যদি ভেকুলি খাব বিচারে তাক ভেকুলি নিদেবা ভেকুলি কেন ধরব লাগে এটা শিকাই দিবা মানে আসলতে তাক ভেকুলি খায় মানুষে মানে ভেকুলি এদিন দিলো এদিন খাই বহি থাকিল কিন্তু কেন ধরব লাগে সেইটা যদি তাক আমি শিকাই দিও তেনহলে কিন্তু আজীবন ভেকুলি ধরে ধরে খাব পারিব এটা আমার কথাটা আমার এই বাজেটত কিন্তু আন্তঃগাঁথনি উন্নয়নের ব্যবস্থা নাই অসমখন কেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করিলে যাতে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয় মানুষে যাতে নিজে স্বাবলম্বী হব পারে সেইটো হব লাগে বাজেটর ফোকাস কিন্তু এই ফোকাসটো এই বাজেটত নাই পেপার মিল আর উদ্যোগীকরণের কথাটো পেপার মিল তো যেনে এই পেপার মিল বিরাট গোল আর জাগিরোড পেপার মিল তো বন্ধ হল উপাধ্যক্ষ মহোদয় জাগিরোড পেপার মিলত ভালকে প্রোডাকশন হয়ে আছে আর ইয়ার খরচে দি 5 গ্রাম পেপার মিল ওষুধ কাগজ কল সেবিল খরচ চলিছিল অর্ডার আহিল বন্ধ করে লাগে কি বেলেগ তেওঁলোকৰ কোনোবা নিকট আত্মীয় তেওঁলোকৰ কাগজ ভাল ইয়াৰ কোৱালিটি ভাল প্লিজ মাননীয় মাননীয় বিধায়ক গুরুজ্যোতি উপাধ্যক্ষ মহোদয় আর বিদেশী মুক্ত অহম কোয়া হল ওই বিজেপি সরকারের বিদেশী মুক্ত কেন কে করে মাননীয় বিধায়ক গুরুজ্যোতি দাস বিজেপি সরকারের বিদেশী মুক্ত অহমর স্লোগানটুক আমি ধন্যবাদ জানাই স্টপ প্লিজ নাই প্লিজ স্টপ নাই টু ওয়ান ইট ঠিক আছে তেলো হ্যাঁ আমিনুল সাহেব গতিকে উপাধ্যক্ষ মহোদয় মই সদৌ শেষত মই আপোনাক এটা কথা ক'ব বিচাৰিছো যে নতুন আপুনি হয়তো ভাবিব যে নতুন বিধানসভাৰ ভৱনত প্ৰথম দিনে তেওঁ চৰকাৰক এনেকেই চৰকাৰৰ দুখ ফুটবিলাক আঙুলিয়াই দিছে হয়তো আপুনি বেয়া পাই আছে কিন্তু কথা হ'ল ইয়াত এটা পৰম্পৰা হ'ব লাগে নতুন বিল্ডিং যিমান দিন ইয়াত বিধানসভা চলিব আজীৱন ইয়াত সচেতনতা হ'ব চৰকাৰৰ সমালোচনা কৰিব তাৰ কাৰণে আজি আমি ইয়াত তাৰ আৰম্ভণি কৰিব বিচাৰিছো নতুন বিল্ডিং কারণে যে সরকার আমি রেহাই দিব লাগিব এই কথাটা হব না নতুন বিল্ডিং কারণে যে আমি সরকার রেহাই দিব লাগিব আজীবন এই বিল্ডিং এর ফসা কথা যে নহক উপাধ্যক্ষ মহোদয় মই যে বুঝিলো ফসা কথা বিলাক কলে রুলিং পার্টির পৰা খুব অবজেকশন হয়েছে আমার পার্টির সময়তো দিব বিচরা নাই যে নহক যেহেতু ফসা কথা বিলাক তিতা হয় হজম করিব নোৱাৰে গতিকে আপোনাক বহুত চাপ দি আছে গতিকে তেওঁলোকৰ অন্তত এই শূন্য সহনীলতার এই এই এটো সন্মান জনাই মোৰ বক্তব্যখিনি সামৰিছো ধন্যবাদ ধন্যবাদ স্যার মাননীয় বিধায়ক গুৰুজ্যোতি দাস।